হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা সকাল সকালই ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 7টা। তা আমি রান্নাঘরে এসে চুলোয় চা পানি বসিয়ে দিয়েছি। তাই চা সবসময়ই খাই, যেহেতু শীতের দিন, এখন তো থাকবেই চা। চায় আমি একটু লিগারটা বেশি খাই, এজন্য চায়ে লিগার দেখা যাচ্ছে বেশি। তা চা খাওয়ার জন্য আমি নিয়েছি বিস্কিট আর মুড়ি। তা বিস্কিট আর মুড়ি দিয়ে আমি এখন চা খেয়ে নিব। চা খেয়ে চলে আসলাম আমি ঘরে। বিছনাগুলো গুছানো হয় নাই, তাই বিছনা গুছিয়ে নিব আমি। শীতের দিনে বিছনা একটু এলোমেলো বেশি থাকে, যেহেতু কাঁথা লেপ কম্বল থাকে বিছানে। তাই আমার এই বিছনাটা গুছানো হয়ে গেছে। আমি বরাবর সবসময় যেভাবে বিছনা গুছাই আমি সেভাবেই গুছিয়েছি। তো আমি চলে আসলাম আর একটা রুমে। এরম এরম খাটে বিছানা গুছিয়ে নিব আমি। তো এই বিছানে অল কালারটা সবসময় এই বিছানো থাকে, যেহেতু এই ঘরে বাচ্চা বেশি আসা হয়। ও রাতে শোয়ার সময় এটার উপরে কিছু বিছিয়ে দিই, তাহলে অল কালারের ঠান্ডাটা লাগে না। আমি এখন এই কাপড় চোপড়গুলো ধুয়ে নিব, যেহেতু শীতের দিন, সকালেই ধুব। একটু বেলা করে ধুলে নাও শুকাতে পারে। তো এদিকে আমার ভাগনা লম্বা হওয়ার জন্য ব্যায়াম করতেছে। যদি একবার হাত ছিটকে ওই জায়গা থেকে পড়ে যায়, লম্বা হওয়ার বদলে ওর মাজা ভেঙেই যাবে। তা ফাইনালি আমি কাপড় চোপড় ধোয়ার জন্য আমাদের বাগানে একটা আরসির মুক্ত টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলে আমি আসছি। আমি পুষ্কণিতে যাই না, এই টিউবওয়েলেই গোসল করি, আর এই জায়গায় তাই কাপড় চোপড় ধুচ্ছি আমি। আমি কাপড় চোপড় ভিজিয়ে আনিনি, এই জায়গার থেকেই ভিজাবো। একবারে বেশি ময়লা না তো কাপড় চোপড়, তাই এখান থেকেই ভিজিয়ে কেচে ধুয়ে নিয়ে যাবো। এই বাগানে অনেক রকমেরই সবজি গাছ আছে। তাই যে একটা মরিচ গাছ, কে কি বলে এই মরিচগুলোকে জানি না, কিন্তু আমরা এই আমাদের এলাকায় এই মরিচটাকে বলে দুধ মরিচ। এই মরিচটা খেতে অনেক স্বাদ। তাই গাছটা বেশি বড় না, ছোট, কিন্তু কি সুন্দর মরিচটা ধরে আছে দেখেন। এই যে আর একটা, এই গাছটাও ধরছে, ফুলও এসেছে অনেক গাছে। আর ওই যে একটা পেঁপে গাছ, পেঁপে মনে করেন এই গাছটা সবসময় থাকবে। জামা কাপড় আমার কাঁচা ধোয়া হয়ে গেছে। তাই যে আমি এই জায়গায় মেলে দিয়েছি, রোদ্দুর এই জায়গায় আসছে, তাই এই জায়গায় মেলে দিয়েছি, ছাদে আর যাইনি। আমি চলে আসলাম রান্নাঘরে সকালের খাবার খেয়ে। তা এখন বাজে 11টা বাজে, বেলা 11টা বাজে। তা ভাত চড়াই দিয়েছি আমি, আর এখানে সবজি কেটে নিব আমি। আমার ভাত হয়ে গেছে, আমি ডাল দিকে দিয়েছি চুলোয়। আর এদিকে আমি পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি। এই পাঁচমিশালি সবজিটা আজকে আমি পাঁচ ফোড়ন দিয়ে রান্না করব। ধনে পাতা নাই,
নাহলে ধনে পাতা দিয়ে রান্না করতাম। শীতের দিনে এই সবজিগুলো ধনে পাতা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তা পাঁচফোড়ন দিয়ে রান্না করলেও মজা লাগে, তাই আমি পাঁচফোড়ন দিয়ে রান্না করবো আজকে। আর এদিকে আমি মুরগির মাংস কেটে পরিষ্কার করে নিয়েছি, মুরগির মাংসটাও রান্না করবো। তো এদিকে ডাল হয়ে গেছে, তা এখন আমি বাসমিশালি সবজিটা দিয়ে দেবো। তাই পাঁচফোড়ন দিয়ে দিতেছি, সবজিটা এখন দিয়ে দেবো। সবজিটাও আমার হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি মাংস। তো মাংসটা আমি আগের থেকে হাতে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন রান্না করব। তো চুলো আমি দিয়ে দিচ্ছি কড়াই, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কারণ তেজপাতা, পাঁচ দারচিনি এলাচ দিয়ে কিছু পেঁয়াজ দিব। ম্যারিনেট করার সময় কিছু দিয়েছি, এখনও কিছু দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে মাংস দিয়ে দেবো। তো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো নামানোর মাংসটা হয়ে গেছে, নামানোর আগে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো মাংসটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। রান্না বান্না সেরে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করার পরে বিকেলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই ম্যাডামরা চার দালানের মাঝখানে ঘুরতেছে আর ছবি তুলতেছে, তা আপনাদের সামনে একটু শেয়ার করলাম।